বয়স যেন বাড়ে না। বলছি টাইটানিক খ্যাত নায়িকা কেট উইন্সলেটের কথা। বয়স যখন বিশের কোঠায়, তখনই তিনি পান আকাশচুম্বী তারকা খ্যাতি। এরপর অনেক তারকা এসেছেন, তবে কেট উইন্সলেটের আবেদন কমেনি এতটুকুও। কোভিড এর পর সিনেমার চেয়ে সিরিজ নিয়ে যখন তুমুল আলোচনা, তখন কেট এইচবিও সিরিজ মেয়ার অফ ইস্ট টাউনে হাজির হয়ে চমকে দেন সবাইকে। এবার দীর্ঘ বিরতির পর নিয়ে এসেছে নতুন সিরিজ দ্য রেজিম। 1997 সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের টাইটানিক দিয়ে তারকা খ্যাতি পেয়েছেন কেট উইন্সলেট। তবে অভিনেত্রী মনে করেন সেই সময়ের চেয়ে বিনোদন দুনিয়া এখন অনেকটাই বদলে গেছে। কেট উইন্সলেটকে দেখা গেল নতুন সিরিজ দ্য রেজিমে। সম্প্রতি প্রচারিত হয় সিরিজটির প্রথম পর্ব। ৬ পর্বের সিরিজটির প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে মুক্তি পাবে ৭ এপ্রিল পর্যন্ত। এইচবিও এর রাজনৈতিক বিদ্রুপাত্মক এই সিরিজটি বানিয়েছেন স্টিভেন ফিয়ার্স ও জেসিকা হবস। সিরিজটিতে কেটকে দেখা যাবে একটি কাল্পনিক ইউরোপীয় দেশের চ্যান্সেলর হিসেবে। কেট ছাড়া সিরিজটিতে আরও অভিনয় করছেন মার্থা ফ্লিমটন, অন্দ্রেয়া রাইসব্রো ও হিউ গ্র্যান্ট। 48 বছর বয়সী এই হলিউড অভিনেত্রী সিরিজটির প্রচারে দ্য টুডে শোতে এসে নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। কেট বলেন, সবকিছু অনেকটাই বদলে গেছে। এটা হয়েছে এখনকার তরুণ নারী শিল্পীদের জন্য। শুরু থেকেই তারা নিজেদের একটা অবস্থান তৈরি করেছেন। তাদের স্বতন্ত্র একটা ব্যাপার আছে, তারা জানেন কিভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে হয়। এইসব তরুণ অভিনেত্রী নিজেদের গুরুত্ব জানেন, একে অন্যের পাশে দাঁড়ান। একের পর এক তরুণ অভিনেত্রীরা দৃশ্যপটে আসার পর বিনোদন দুনিয়ার চিত্র যেভাবে বদলে গেছে, সেটা কেটের কাছে দারুণ ব্যাপার মনে হয়। কেটের ভাষ্যমতে তরুণদের এমন অগ্রগতি বেশ রোমাঞ্চকর। তরুণদের পাশে থাকতে হবে, তাদের পরিচর্যা করতে হবে, তবেই ইন্ডাস্ট্রি সমৃদ্ধশালী হবে বলে মনে করেন তিনি। হাসিবুল করিম, শোবিজ টুনাইট, সামথিং ফান, স্ন্যাপি, গুড।